ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। দিয়েগো ম্যারাডোনা বিশ্বকাপ জয়ের নায়ক এবং কিংবদন্তি, আর লিওনেল মেসি সময়ের অন্যতম সেরা ফুটবলার। দুইজনের সঙ্গে খেলার সুযোগ হয়েছে রবার্তো আয়ালার। আর্জেন্টাইন সাবেক এই ডিফেন্ডারের চোখে তারা ফুটবল জাদুকর ও সৌন্দর্যের প্রতীক। ১৯৯৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলা আয়ালা অবসরের পর পা দিয়েছেন কোচিংয়ে। বর্তমানে আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচ লিওনেল স্কালোনির সহকারী হিসেবে কাজ করছেন সাবেক আর্জেন্টাইন এই সেন্টার ব্যাক। সম্প্রতি ফক্স স্পোর্টস এর 90 মিনিট অনুষ্ঠানে পুরনো দুই সতীর্থের প্রশংসা করেন তিনি। এ সময় রবার্তো আয়ালা বলেন, দুইজনের সঙ্গেই খেলেছি, দিয়েগোর সঙ্গে আমি মাত্র ক্যারিয়ার শুরু করেছিলাম, তারা ফুটবলের দুই গ্রেট, আর অবসর নেওয়ার পর মেসি চিরস্মরণীয় হয়ে থাকবে। জানিনা মেসির অবস্থান দিয়েগো ম্যারাডোনার মতো হবে কিনা, তারা দুইজনই আলাদা। দিয়েগোর ফুটবল ছিল পুরোপুরি শিল্প, আর মেসি স্পিডি গনসালেস, যে পা থেকে 2 সেন্টিমিটার দূরে বল নিয়ে ছুটে যায়। বার্সেলোনার হয়ে নিজেকে সাফল্যের চূড়ায় তোলা মেসি জাতীয় দলে অভিজ্ঞতা মোটেও ভালো করতে পারেনি। ক্লাবের হয়ে অসংখ্য শিরোপা জিতেছেন কিন্তু জাতীয় দলে শূন্য। তবে আশাহত হচ্ছে না আয়ালা, বার্সেলোনা মহাতারকার ইতিবাচক প্রভাব জাতীয় দলেও পড়বে এমনটা বিশ্বাস তার। এ প্রসঙ্গে আয়ালা বলেন, আশা করি জাতীয় দলকে মেসি তার মানের ফুটবল উপহার দিবে, যা আমাদের একটা দল হিসেবে গড়ে তুলবে। আমরা তাকে ঘিরে একটা দল চাইব, দল হিসেবে এমনভাবেই থাকতে চাইব, একজন খেলোয়াড় হিসেবে নয়। মেসি চায় না তাকে আলাদাভাবে দেখা হোক, সবাইকে এগিয়ে আসতে হবে, নিজের কাজটা করতে হবে। মেসি সবাইকে সাহায্য করবে, সবার তার কাছ থেকে সুযোগ নিতে হবে। লিওনেল মেসি ও দিয়েগো ম্যারাডোনার মধ্যে পার্থক্য তুলে ধরে এই সমস্ত কথা বলেছেন রবার্তো আয়ালা।